একাডেমি মাঠের প্রধান ফটকে রিশাদ তানজিদ তামিমরা গল্প করছিলেন। দূরে কাউকে দেখে হুজুর হুজুর বলে ডাক দিলেন রিশাদ। স্যালিউটের ভঙ্গিমায় তাকে সালামও দিলেন। ওপাশ থেকে ডেকে নেয় রিশাদ তার কাছে ছুটেও গেলেন। জাকের আলী অনিককেই রিশাদ হুজুর বলে সম্বোধন করেছেন। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে জাকের বুকে আঘাত পান। তাৎক্ষণিক জাকেরকে হসপিটালে পাঠানো হয়। ডাক্তাররা জাকেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। জাকেরের হাতে প্রেসক্রিপশন দেখে বোঝাই যাচ্ছে জাকের এখনও চিকিৎসাধীন রয়েছেন। রিশাদ জাকেরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। হাত মিলিয়ে জাকের হয়তো রিশাদের দুর্দান্ত পারফরমেন্সের জন্যই বাহবা দিয়েছেন। চলমান প্রিমিয়ার লিগে রিশাদ জাকেরের টিমমেট ছিলেন। আবাহনীর হয়ে দুজনের খেলার কথা ছিল। জাকের আবাহনীতে খেললেও রিশাদ দল বদলেছেন। জাকেরকে বিদায় দিয়ে রিশাদ একাডেমি মাঠের দিকে গিয়েছেন, যেখানে তানজিদ তামিম ফয়সাল হোসেন ডিকেন্সরা অপেক্ষা করছিলেন। ডিকেন্সকে রিশাদ নিজের ব্যাট দেখিয়েছেন। ডিকেন্স হয়তো ভাবছেন এই ব্যাট দিয়ে কি করে রিশাদ এত বড় ছয় মারেন। জাতীয় দলের ডিউটি শেষে তামিম শাইনপুকুর ক্রিকেট ক্লাবে যোগ দিয়েছেন। এবারের প্রিমিয়ার লিগে রিশাদ তামিমেরই সঙ্গী হয়েছেন। জাতীয় দলে সুযোগ পেলেও রিশাদ ঘরোয়া লিগে ম্যাচ খেলার সুযোগ পান না। গত বছর আবাহনীর হয়ে মাত্র দুইটি ম্যাচ খেলার সুযোগ পান। এবারও আবাহনীর হয়ে খেলার কথা থাকলেও রিশাদ শাইনপুকুরের হয়ে মাঠে নামবেন। বড় দল আবাহনীতে ম্যাচ পাওয়ার শঙ্কা ছিল, তবে শাইনপুকুরে রিশাদ নিশ্চয়ই ম্যাচ পাবেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।